বিসমিল্লাহ ই রহমান ইরাহিম আসসালামু আলাইকুম আজকে আমি নিয়ে চলে এলাম নরম তুলতুলে ফুলকো লুচি রেসিপি লুচি বানানো অনেক সহজ কিন্তু কেউ কেউ বানাতে গিয়ে একটা সমস্যার সম্মুখীন হন সেটা হলো লুচিগুলো পারফেক্টলি ফোলে না লুচি বানানোর ক্ষেত্রে কিছু টিপস যদি আপনারা ফলো করেন তাহলে অবশ্যই আপনাদেরও লুচি পারফেক্টলি ফুলবে তাহলে চলুন আমি কিভাবে এই লুচিগুলো তৈরি করেছি সেটা দেখে নেওয়া যান প্রথমে আমি এখানে নিয়েছি ময়দা আর লুচি বানানোর ক্ষেত্রে অবশ্যই ময়দা ব্যবহার করতে হবে আমি দেড় কাপ ময়দা নিয়ে নিলাম এবার এখানে দিয়ে দেবো আমি হাফ চা চামচ লবণ লবণটা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবার লবণ আর ময়দাটা ভালোভাবে একটু মিক্স করে নিব। এবার দিয়ে দেব আমি এখানে দেড় টেবিল চামচ তেল তেলটা অবশ্যই বুঝে শুনে দিতে হবে এক কাপ ময়দার জন্য এক টেবিল চামচ তেলেই যথেষ্ট যেহেতু আমি এখানে দেড় কাপ ময়দা নিয়েছি দেড় টেবিল চামচ তেল দিয়ে দিলাম তেল বেশি দিলে কি হবে লুচিগুলো কিন্তু খাস্তা হয়ে যাবে তখন আর লুচি থাকবে না এটা হয়ে যাবে পুরি এখন ভালোভাবে তেলের সাথে ময়দাটা দুই থেকে তিন মিনিট যাবত এইভাবে মেখে মেখে আমি মিক্স করব। এটা কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট লুচি বানানোর ক্ষেত্রে এই যে দেখেন আমি দুই তিন মিনিট ভালোভাবে মিক্স করে নিয়েছি যখন এইভাবে মুষ্ট করে ধরবেন তখন কিন্তু একটা গোলা তৈরি হচ্ছে তবে একেবারে ভিজা ভিজা না গোলাটা একটু প্রেস করলেই ভেঙে যাচ্ছে এবার এখানে আমি দিয়ে দিব পানি পানি আমি হালকা কুসুম গরম পানি নিয়েছি এক কাপ আমার পুরো এক কাপ লাগবে না আমি অল্প অল্প করে পানি দিব আর একটা ডো তৈরি করে নেব ডোটা কিন্তু খুব একটা শক্ত হবে না নরম হবে না আপনারা এখন স্ক্রিনে দেখে বুঝতে পারছেন যে ডোটা কি পরিমাণে হয়েছে আর দেখেন এক কাপ পানি থেকে আমার এক টেবিল চামচ পানি বেঁচে গেছে এবার আমি এটা পাঁচ মিনিট ভালোভাবে একটু চেপে চেপে মথে নিব এটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট লুচি বানানোর ক্ষেত্রে আমি পাঁচ মিনিট ভালোভাবে ডোটা মথে নিয়েছি এবার উপরে একটু আমি তেল দিব তেল দিয়ে এটা ঢেকে রেখে দেব তিরিশ মিনিটের জন্য উপরে তেল দিলে ডোটা ড্রাই হয়ে যাবে না অবশ্যই তিরিশ মিনিট ঢেকে রাখবেন পারলে আরও বেশিও সময় রাখতে পারেন তিরিশ মিনিট পর আমি ফিরে আসলাম এখন আপনাদেরকে একটু দেখাচ্ছি দেখেন ডোটা খুবই সফট হয়ে গেছে আপনারা স্ক্রিন দেখিয়ে বুঝতে পারছেন এবার আমি এই ময়দার ডোটা থেকে ছোট ছোট করে লেচি কেটে নিব লুচি সাধারণত একটু ছোট ছোট হয় আপনারা আপনাদের পছন্দ মতন একটু লেচিগুলো কেটে নেবেন আমি এই দেড় কাপ ময়দায় তেরো থেকে চোদ্দোটা লুচি করেছিলাম তবে এক কাপ ময়দায় আটটা লুচি করলে সবচেয়ে পারফেক্ট হয় আপনারা চেষ্টা করবেন এক কাপ ময়দায় আটটা লুচি করতে তো আমি সবগুলো ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এই যে দেখেন সবগুলো লেচি কেটে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলো ঢেকে রেখে দিব আর এইদিকে এখন আমি লুচিগুলোও বানাতে যাব। আর লুচিগুলো বানিয়ে আমি এই ট্রেটার উপরে রাখবো যার জন্য ট্রের উপরে একটু হালকা করে তেল ব্রাশ করে নিচ্ছি আর এই বোডের উপরে আমি লুচিগুলো বানাবো বোর্ডটাতেও একটু তেল ব্রাশ করে নেব আর বেলুনের মধ্যেও তেল ব্রাশ করে নেব এখানে শুকনো ময়দা ব্যবহার করবেন না এখানে তেলটাই ব্যবহার করবেন আর যখনই একটা করে ময়দার লেচি নেবেন বানানোর জন্য আবার বাকিগুলো অবশ্যই ঢেকে রাখতে হবে তাহা হলে কিন্তু উপরে ড্রাই হয়ে যাবে আর এই লুচিগুলো বানানোর ক্ষেত্রে আপনারা একটু দেখেন যে এটা কিন্তু রুটিন মতন কিন্তু ঘুরবে না যেহেতু এটা আমরা তেল দিয়ে করছি এই জন্য একটু বেলুনটা ঘুরে ঘুরে লুচিগুলো আপনাদেরকে বেলে নিতে হবে আমি একটা লুচি বানিয়ে নিলাম এবার আমি আরেকটা লুচিও বানিয়ে নিলাম আরেকটা একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কিভাবে আপনারা বেলে নেবেন আবার একটু তেল ব্রাশ করে নিলাম আর আপনারা যারা আজকে আমার চ্যানেলে নতুন এসেছেন আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে প্লিজ আমার চ্যানেলের রেসিপিগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটি একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন এই যে আমি এইভাবে সবগুলো লুচি বানিয়ে নেব আর একটু দেখেন আমি একেবারে কিন্তু পাতলা পাতলা করে লুচিগুলো বানিয়ে নিয়ে এসছি এবার আমি একটি প্যান চুলার উপরে গরম করতে দিয়েছি আর তেলটা হাই হিটে আগে গরম করে নিয়ে আমি চুলাটা মিডিয়াম করে দিয়েছি দিয়ে আমি একটা লুচি দিয়ে দিলাম লুচিটা যখন তেলের উপরে ভেসে উঠবে ঠিক সে পর্যায়ে স্প্রে চুলা দিয়ে চেপে চেপে লুচিটা ফুলিয়ে নিতে হবে এই যে দেখেন মাসাল্লাহ লুচিটা সুন্দরভাবে ফুলে গেছে আর একটা লুচি হতে সর্বোচ্চ তিরিশ সেকেন্ড সময় লাগে এর বেশি সময় কিন্তু লাগে না একটা লুচি আমি ভেজে নিলাম আবার আরেকটা লুচি আপনাদেরকে ভেজে দেখাচ্ছি অবশ্যই ইস্পের চুলা দিয়ে এইভাবে একটু চেপে চেপে নেবেন তাহলে কিন্তু লুচিগুলো সুন্দরভাবে ফুলে যাবে চুলা রাসটা অবশ্যই মিডিয়ামে থেকে একটু লোতে রাখবেন তা না হলে কিন্তু লুচিগুলোর উপরের কালারটা বেশি লালচে হয়ে যাবে তখন পুরীর মতন দেখা যাবে এইভাবে আমি সবগুলো লুচি একে একে ভেজে নিয়েছি এবার আমি একটা লুচি আপনাদেরকে একটু ছিঁড়ে দেখাচ্ছি দেখেন মশাল্লা কতটা সফট হয়েছে আর কতটা ফুলকো হয়েছে এবার একটু বলি আমি কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে এসেছি আমার বিশ থেকে পঁচিশ মিনিট পর ফিরে আসার কারণ হলো দেখেন লুচিগুলো কিন্তু বিশ পঁচিশ মিনিট পরও অনেকটা ফুলকো রয়েছে তবে খুব লং টাইম ফুলকো থাকে না আপনাদের সর্বোচ্চ এটা ফুলকো থাকবে তিরিশ থেকে চল্লিশ মিনিটের মতো আর লুচি আমার সবচেয়ে ভালো লাগে সবজি দিয়ে আর রসমালাই দিয়ে আপনারা আপনাদের পছন্দ মতন ভেজিটেবল বা মাংস দিয়ে পরিবেশন করতে পারেন আজকে তাহলে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ